আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে বলছি। শুরুতেই একটা কথা বলি, আজকে ব্লগটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল, যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন। আজকে অবশ্যই একটা সুখবর দিব, সেই সুখবরটা দেওয়ার জন্য আসলে ব্লগটা করতেছি। গতকাল ছিল বৃহস্পতিবার, ইটালির শেষ ওয়ার্কিং ডে অফিস আদালতের। তো সেখান থেকে একটা ভালো নিউজ পাইছি ইনশাল্লাহ, সেটা হলো আগামী যে সোমবার, সোমবার দিন আপনারা ইটালির যারা নতুন আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, তাদের ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভাগ্যে কি আছে সব কিছু লেখা আসবে, কে কোনভাবে আনতে পারবে, কে কোনভাবে কি করবে। কারণ যারা এই ইটালিতে এই এত এক্সাইটেড, মানে এক শ্রেণীর মানুষ যারা বাংলাদেশ থেকে লোক আনবে, তারাও প্রশ্ন করে নানান প্রশ্ন। এখন আসলে আগে তাও মানে উত্তর দিতে পারতাম কিছু মানুষ, এখন যেমন শত শত হাজার হাজার মানুষ আসলে সকলকে আসলে বিশ্বাস করতে মানে করাইতে পারি না যে আমি আসলে এত বড় ব্লগার না। আমার আমি 60 জনেই রোম শহরের যে বড় বড় ব্লগার আছে তাদের সবসময় শ্রদ্ধা করি, তাদের তাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে। যদিও কেউ অন্তরে আগুন থাকুক আর যাই থাকুক, সামনে কিন্তু আমার সবাই ভালোবাসে, এবং যখন সামনে কথা বলি তারা মানে আমার সবসময় খুবই কাছে টাইনা নেয়। তো তাদের কাছেও বলি, কথা বলি, তখন আসলে তাদের মানে ভালোবাসাই আমার কাছে পথ চলা। তো আগামী সোমবার ইনশাল্লাহ গ্যাজেট বের হচ্ছে, মানে গতকাল বের হওয়ার কথা ছিল। অনেকে আমরা আমি অনেকবার চেষ্টা করছি কি হচ্ছে কি না হচ্ছে, এটা বৃহস্পতিবার জানা যায় কি না বা কোনো কিছু, তো কোনো কিছু প্রকাশ হয় নাই। তো শেষ পর্যন্ত আমি এমন একজন মানুষের সাহায্য নিছি যারা এই সব নিয়ে কাজ করে, ইটালিয়ান উকিল। তো উনি আমার বলল যে ইনশাল্লাহ সোমবার তোরা পাবি, তোরা যে এক্সাইটেড, মানে আর কোনো জাতি না, মানে মনে হইতেছে যেন ফ্লুসিরা ছাড়লেই বাংলাদেশের মানুষের কলিজার ভিতরে পানি আসে। আসলে আমি সে বুঝি, কারণ বাংলাদেশের কিছু মানুষ এত বেশি বেকার এবং এমন মধ্যবিত্ত। আমার সাথে আজকে কথা বলছে এক ভাই, পারে না রিক্সা চালাইতে, পারে না পেটের ক্ষুধার সহ্য, মানে ক্ষুধার যে কষ্টটা এটা সহ্য করতে। তো এরকম কষ্টের কথা শুনি যে ভাই এখন জমানো কিছু টাকা আছে, জীবনের শেষ ফাইট, ইউরোপে যাবো, যায় হয় খেতে কাজ করি, মানে বাংলাদেশেও যদি জমিতে কাজ করা যায় সেই কাজটাই আমি ইটালিতে আসা জমিতেই করব, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আমি একটা ভালো পারিশ্রমিক পাব, জীবন গড়ার জন্য হয়তোবা 2-3 বছর কষ্ট করতে হবে। যে নতুন নিয়ম নীতি শুনতেছি, হয়তোবা এগ্রিকালচার খাতে একজনের 2 বছর 2.5 বছর কাজ করতে হবে, তো কাজ করার পরে অবশ্যই জীবন ফিরবে। আসলে এই সময়টা খুব ভালো লাগে যখন মানুষের সাহসের কথা শুনি, যে হয়তো বা 2 বছর জেলি খাটলাম, খাটার পরে তো ভাই কাগজ পাবো ইনশাল্লাহ, ভাই 2-3 বছর পরে এগ্রিকালচারে আসার পরেও কাগজ পাবেন। এবং যদিও সানাতেরিয়া না ছাড়ে, এই সরকার একটা চালাকি করতেছে, সেটা হলো সবাই বুঝতে পারে, কেউ কিছু বলতেছে না, সানাতেরিয়া নিয়ে এই সরকার একটা চালাকি করতেছে। কারণ হলো অবৈধ মানুষরা যদি বৈধ করে নেয়, তাহলে সমুদ্রপথে যে ইটালিতে আসে এই মানুষগুলোরই আসলে ঠেকানো যাবে না, কিন্তু মানুষ কিন্তু আসতেছে। সরকার যত বিল পাশ করুক, যেভাবে করুক, প্রতিদিনই নিউজে শুনি যে 1 ভোট 2 ভোট ঢুকছে ইটালিতে, প্রচুর মানুষ ঢুকতেছে। তো এর জন্যই সানাতেরিয়া ছাড়তেছে না, যে অবৈধ থাক তোরা, অবৈধ থাকতে থাকতে যেহেতু অনেকের মানে কাজ না পাইয়া হতাশায় অন্য দেশ চলে যাবে। এই কারণে আসলে আমি আমি কয়েকদিন আগে ফ্রান্স, ইটালি থেকে ফ্রান্সের বর্ডার আগে পার হইতে কোনো সমস্যা হইতো না, তো আমার নিজেরই খুবই আত্মীয় একবার ফ্রান্সের বর্ডার পার হইতে গিয়ে মামুরা দৌড়ানি দিছে, দ্বিতীয়বারও এরকম হয়েছে, তৃতীয়বার একটা খালের ভিতর দেয় শীতের দিনে,
সব কাপড় চোপড় খুইলা, লাগেজ মাগেজ ফালাইয়া, কিছু কাপড় চোপড় হাতে করে পানির উপর দিয়ে সাঁতরিয়ে তারপরে ফ্রান্সে ঢুকছে। মানে তাও ফ্রান্সে ঢুকতে হবো, কারণ এই মুহূর্তে ইটালিতে কাগজ ছাড়া কোনো মানুষের কাজ নাই এর জন্য। তো এই এই যে মানুষের যে বেকারত্ব, এই সুযোগ পাইয়া এক শ্রেণীর দালাল যারা বাংলাদেশের থেকে ইটালিতে অবস্থিত দালাল বাংলাদেশিদের, আমার কাছে এরকম মনে হয় 5-6টা অ্যাপ্লিকেশন আছে যে এই নভেম্বর ডিসেম্বর মাসে করছে, আপনাদের আমি এই যে পাশে দিয়ে দিতেছি, এবং একজন মানুষের এই ডিসেম্বর মাসে আবেদনের কথা বইলে এই জানুয়ারি মাসে এখন তারে নুলস্তা দিছে, বলছে এটা নুলস্তা তুমি যে জমা দাও, তার কাছে অলরেডি হাতে টাকা নিয়ে গেছে। আমি তো বলছি যে ভাই এটা ফলস, কোনোভাবে সম্ভব না। তো এইসব মানুষের প্রতারণা করা থেকে আমি যতই ব্লক করি না কেন, যতই মানুষের সাবধান করি না কেন, এক শ্রেণীর মানুষ আসলে এত বেশি মানে কি বলে যে না ভাই টাকা নিয়ে যা, যারে তারে সাথে আমার ব্লগে এসে ভাই আমার নাম্বার নেন, আমার কাছে 12 লাখ আছে, আমার কাছে 14 লাখ আছে, ভাই আপনারা টাকাটা হারাইয়া এক সময় এমন মানুষের পাল্লায় পড়বেন, তার মুখের এত মিষ্টি কথা, আমার কথা ভাই মিষ্টি না, আমি সবসময় আসলে যা বলি ভালোর জন্যই বলি। তো এইসব মানুষের কাছে প্রতারণায় পড়ে আপনাদের এত দরকার বিদেশে আসা, যে আপনারা আমার ব্লগের নিচে বিভিন্ন পেজের ব্লগের নিচে বলেন যে ভাই আমি বিদেশ যেতে ইচ্ছুক, আপনি নেন টাকা, নেন আপনি 60,000 টাকা দেন দেখি তারা 60,000 নেয়, এবং নেওয়ার পরে আপনি যখন হতাশাগ্রস্ত হয়ে যান, আপনার সব টাকা হারাইয়া আপনি যখন আরও বিপদমুখী হয়ে যান, তখন আইসা কান্দাকাটি করেন। কান্দাকাটি করলে তো লাভ নাই, ইটালিতে কারোর পক্ষে সম্ভব না আপনার আইনি সহায়তা করা, কারণ হলো আপনার কোনো প্রমাণ নাই, আর এগুলা ইটালিতে গ্রহণযোগ্য না যে আপনি বাংলাদেশ থেকে কি করছেন না করছেন। তাই বলি ভাই ওয়েট করেন, আপনার গ্রামের যারা ইটালিতে থাকে যদি ফ্লুসিতে তারা হেল্প করতে পারে তাদের সাহায্য নেন। সবচেয়ে বেশি আমার মানে তিনটা কথা থাকবে, তাই একই কথা তিনবার থাকবে যে ভাই আপনি ফ্লুসিতে যদি ইটালিতে আসতে চান, আপনার গ্রামের আপনার থানার বা আপনার উপজেলার বা আপনার ইউনিয়নের কেউ একজন ইটালিতে বসবাস করে ভালো লোক অবশ্যই আছে যে কিনা ভিসা দিয়ে আপনারা ইটালিতে আনবে, কিন্তু টাকা মার দিব না, যদিও না পারে দেখা যায় আপনারা 6 মাস ঘুরাইলো কিন্তু না পারলে আপনার টাকাটা ব্যাক করবে, কিন্তু এই যে নাম ছাড়া সর্বস্বহারা দালাল বা এই যে ব্লগার বা আমার মতো মানুষেরও যদি আপনি টাকা দেন, আমি টাকা খাইয়া বসে থাকুম, জীবনে আপনি এই টাকা ফেরত পাবেন না, কারণ আমার বাড়িঘর তো আপনি জানেন না, শুধু চিনেন ফেসবুক, আমি ফেসবুক বন্ধ করে দিলেই দুনিয়া অন্ধকার। তো আপনারা যাই না শুই না সেরকম মানুষের কাছে যান ভাই, এখনও চেষ্টা করেন সেই সময়টা পাবেন। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সুখবর আসতেছে সোমবার, সব আপনারা বুঝতে পারবেন যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, কারণ গ্যাজেটটা বাংলায় প্রকাশ করে দিব, আপনারা পইরা এক একজন ব্লগার হয়ে যাবেন, আপনারাই তখন থিওরি দিবেন কিভাবে ইটালি আসা যায়। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম।